টেস্টি। আজকে আমি তোমাদের সঙ্গে স্ট্রিট স্টাইল মিক্স চাউমিনের রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু আমাদের সকলেরই খুবই পছন্দ। আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তাহলে চলো আজকের রেসিপিটা স্টার্ট করি। আমি এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছটা ম্যারিনেট করবো, তাই জন্য দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, আর দিচ্ছি একটু ভিনিগার। এবার সব কিছুকে খুব ভালো করে একবার মিক্স করে নেব, তারপরে প্রায় 30 মিনিটের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে আমি এখানে বোনলেস চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটু সয়া সস, ভিনিগার, আর দিচ্ছি একটু নুন। এবার চিকেনগুলোকেও খুব ভালো করে ম্যারিনেট করে আমি 30 মিনিটের জন্য রেখে দেবো। আর আজকে আমি যেই প্রসেসে মিক্স চাউমিনটা তোমাদের দেখাবো সেই প্রসেস ট্রাই করো একবার, আশা করছি সকলেরই এই রেসিপিটা ভালো লাগবে। আমি এখানে নুডলসগুলোকে ভালো করে সেদ্ধ করে দিয়েছি, সেদ্ধ করার সময় জলে একটু তেল আর নুন দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কত ঝরঝরে নুডলস সেদ্ধ হয়েছে, আর উপর থেকে এবার একটু তেল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই একটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম। আমি ডিমটাকে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার ডিমের ভুর্জি বানিয়ে নিলাম। ভুর্জিটা রেডি হয়ে গেছে, এবার ভুর্জিটা আমি তুলে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটাকেও মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ফ্রাই করে নেব, যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চিকেনটা দেখতেই পাচ্ছ ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি চিকেনটাকেও একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইতে আমি আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এবার রসুনটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। রসুনটা ফ্রাই হতে হতে আমি গাজরটা দিয়ে দিলাম, আমি গাজরটা এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এবার গাজরটাকে একটু ফ্রাই করে নেব। প্রায় 2 মিনিট গাজরটা ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, বাঁধাকপি, আর দিয়ে দিচ্ছি একটু বিনস। এবার এই সব সবজিগুলোকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে আমি ফ্রাই করে নেব। সবজিগুলো কিন্তু লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু নরম হয়ে গেলেই কিন্তু তারপরে আমি বাকি জিনিসগুলো এর মধ্যে অ্যাড করব। আর এই নুডলসের সঙ্গে খাওয়ার জন্যে প্রচুর সাইড ডিশ কিন্তু আমার চ্যানেলে আছে, সেই রেসিপিগুলো আমি দিয়ে দেব, তোমরা একবার চেক করে নিও। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকামটা দিয়েও আরও 2 থেকে 3 মিনিট আমি সব কিছু ফ্রাই করে নেব। সব সবজিগুলো ফ্রাই হয়ে গেছে, আমি একসঙ্গে পুরো নুডলসটা বানাবো না বলে আমি কিছুটা সবজি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা কুচি, আর একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস হলো মিট মশলা। এবার দিচ্ছি স্বাদ অনুসারে নুন, আর হলো সয়া সস। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মিট মশলাটা দিলাম বলে সকলেই হয়তো অবাক হলে, কিন্তু এই মিট মশলা বা এই জাতীয় কিছু চটপাটা মশলা যদি নুডলসে দেওয়া যায় তার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে দেব এবার ডিম। এবার কিছুটা আমি প্রন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু চিনি। এবার আবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। মিট মশলার বদলে তোমরা চাইলে ম্যাগি, ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি একটু ভিনিগার আর স্প্রিং অনিয়ন। এবার আবার সব কিছুকে একবার ভালো করে মিক্স করে নেব, তারপরে আমি মিক্স চাউমিনটা নামিয়ে পরিবেশন করব।
মিক্স চাউমিন একদমই রেডি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক করো, সকলের সাথে শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের জন্য এইটুকু, টাটা।